তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা ফ্লুইড কাইনামেটিক্স এর এমন কিছু জিনিস পড়াশোনা করব যেখান থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট এক্সামে WBPSC এর ক্ষেত্রে কিন্তু কোন কোন সালে একটা পার্ট কোয়েশ্চেন এসেছে, এরকম কোনোবার হয়নি বলতে পারো লাস্ট 2-3 বছরে যে এখান থেকে প্রশ্ন আসেনি। ফলে আজকের ক্লাসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সো প্লিজ শেষ অবধি কিন্তু ক্লাসটা দেখো। ওকে, তো আজকে আমরা ফ্লুইড কাইনামেটিক্স এর যে পার্টটা পড়বো তার আগে আমি বলে দিই, আগের দিন আমরা পড়েছি ফ্লুইড কাইনামেটিক্স কি, ফ্লুইড কাইনামেটিক্স এর যে ডিফারেন্ট, আমরা শুধুমাত্র ফ্লো নিয়ে আলোচনা করি, সো ফ্লো গুলো কত ধরনের হয়, স্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, ইরোটেশনাল ফ্লো, বিভিন্ন রকমের ফ্লো গুলো কিরকম কিরকম হয়, তাই নিয়ে আমরা ডিটেলস এ পড়াশোনা করেছি। তো আজকে আমরা কি বলবো, যে পড়াশোনাটা স্টার্ট করব সেটা হচ্ছে যেখান থেকে, সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন। না, প্রথম কথা হচ্ছে আমরা ফ্লুইড কাইনামেটিক্স এ কন্টিনিউটি ইকুয়েশন আমরা পড়ব কেন, আমার পড়বার দরকার কি? প্রথম কথা হচ্ছে যে আমরা কাইনামেটিক্স এ শুধুমাত্র ফ্লো পড়ছি, অর্থাৎ ফ্লো এর পেছনে যে কি ফোর্স আছে সেই ফোর্সটা আমরা পড়ছি না, শুধুমাত্র আমরা পড়ছি ফ্লোটাকে। এবার ফ্লো পড়া মানে কি, ফ্লো এর ভেলোসিটি পড়া, ফ্লো এর বিভিন্ন রকম প্রপার্টিস গুলো পড়া, ইরেসপেক্টিভ অফ দ্য ফোর্স বিহাইন্ড দ্য ফ্লো। এবার সেটা পড়তে গিয়ে আমাদেরকে কন্টিনিউটি সম্পর্কে একটু জানতে হবে যে সেই ফ্লোটা কতটা কন্টিনিউ, মানে সেই ফ্লো এর প্রপার্টি কতটা কন্টিনিউ করছে। ঠিক আছে, কন্টিনিউটি মানে কি, দা কন্টিনিউয়েশন, অর্থাৎ যেটা আছে, বলি না আমি আমার কন্টিনিউয়েশন, যদি ধরো আমি প্রতিদিন একটা করে ক্লাস দিই তোমাদের কাপড়কে, তাহলে বলে না আমি আমার কন্টিনিউটি পার ডে একটা করে ক্লাস দেওয়া, এটা আমার কন্টিনিউটি। ঠিক আছে, সো ফ্লো কিরকম কন্টিনিউ সেটাকে বোঝার জন্য আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করেছি, কন্টিনিউটি ইকুয়েশন। নাও কন্টিনিউটি ইকুয়েশন কিসের বেসিসে চলে, কি তার পেছনে থিওরি, থিওরিটা হচ্ছে যে যদি ধরো একটা পাইপ ফ্লো হচ্ছে, এবার পাইপটা হঠাৎ করে এখানে এসে এরকম সাডেন ধরো কন্ট্রাকশন হয়ে গেল, এখানে তার এরিয়া বেশি ছিল, গোল পাইপ ধরো এখানে তার এরিয়া বেশি ছিল, এখানে হুট করে এসে এরিয়া কমে গেল, ক্লিয়ার? তাহলে এরকম যখন এরিয়া কমে যায় তখন ফ্লো এর কিছু চেঞ্জেস আছে, অবশ্যই চেঞ্জেস আছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো, এখান থেকে একটা ফ্লো মাস অফ দ্য ফ্লুইড পার সেকেন্ড বলো বা টাইম, মানে পার টাইমে কতটা ফ্লুইড মাস রয়েছে বা পাস করছে সেইটা রেট, এই রেটটা কিন্তু কনস্ট্যান্ট থাকে বা বলতে পারো কন্টিনিউয়েশন হয়। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি ইকুয়েশন কার বেসিসে আমরা করছি, কিসের কন্টিনিউয়েশন হচ্ছে, অবশ্যই মাস রেট, দ্য ফ্লো মাস রেট, মাসের যে ফ্লো হচ্ছে তার যে রেট, রেট মানে জানি পার জিনিস যখনই বলি তখন রেট, মানে ধরো আমরা বলি বাজারে একটা কলা কিনতে গেছি, ঠিক আছে, এই কত কত করে বলো, যে সাপোজ তুমি বললো যে 10 টাকা জোড়া, মানে রেট কি 5 টাকা করে পার পিস, রেট তাহলে না 1 টাকা পিসের দাম 5 টাকা, যখন পার হিসেবে আমরা করি প্রত্যেকটা পিস বা প্রত্যেকটা জোড়া, এই পার হিসেবে যখন আমরা করি তখন সেটাকে আমরা রেট বলি। তাহলে ফ্লো মাস রেট মানে কি, এই যে ফ্লো হচ্ছে তার প্রত্যেকটা সেকেন্ডে কি রেট, মানে এখান থেকে ধরো এই সেকশনে, ধরো এই মুহূর্তে যে ফ্লো হচ্ছে বা একটু পরে তার মধ্যে যে ফ্লো হচ্ছে, তাহলে এই প্রতি সেকেন্ডে এইখান থেকে কি মাস ফ্লো করছে, কত পরিমাণ মাস, মাস মানে তো জানো ভর, কত পরিমাণ ভর ফ্লো করছে, আবার এখানে কত পরিমাণ, এই সেকশন থেকে কত পরিমাণ মাস ফ্লো করছে প্রতি সেকেন্ডে, তারই পরিমাপ যদি করো তাহলে দেখবে যে কন্টিনিউটি ইকুয়েশন কিন্তু বলে যে এই যে ফ্লো মাস তার যে রেট সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সো ফ্লো রেটটা কিন্তু কনস্ট্যান্ট হবে। এই ব্যাপারটাকে এবার আমরা একটু ম্যাথামেটিক্যালি করে দেখবো যে ম্যাথামেটিক্যালি জিনিসটা কিরকম দেখতে লাগে। তার আগে আমাদের একটা জিনিসকে একটু জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে ডিসচার্জ,
ডিসচার্জ টার্মিনোলজিটা সম্পর্কে আমাদের একটা একটু ধারণা হতে হবে যে হোয়াট ইজ ডিসচার্জ। হ্যাঁ, ডিসচার্জ জিনিসটা অ্যাকচুয়ালি কি, ডিসচার্জ কি জিনিস, এটা নিয়ে আমি পারমিয়াবিলিটি পড়া থেকে অলরেডি বলেছি। আমি জাস্ট যেহেতু এখানে দরকার বলে আমি হালকা করে একটু রিভিউ করেছি, খুব ডিটেলে যাব না। ডিসচার্জ মানে হচ্ছে কি, যে কতটা ভলিউম পার সময়ে যাচ্ছে। এখানে কি কন্টিনিউটিকেশন, আমরা কি কনস্ট্যান্ট ধরলাম, আমরা কনস্ট্যান্ট ধরলাম পার সেকেন্ডে কতটা মাস প্রবাহিত হচ্ছে, মানে কতটা ভর প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা এরকম ধরি যে পার সময়ে বা পার ইউনিট টাইমে কতটা ভলিউম প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে ডিসচার্জ। তাহলে ডিসচার্জ কথাটার মানে হচ্ছে ভলিউম অফ ফ্লো, ভলিউম অফ ফ্লো বাই টাইম, ঠিক আছে। তাহলে টাইমের রেসপেক্টে বা একক সময়ে বা পার টাইমে কতটা ভলিউম অফ ফ্লো হচ্ছে, এখানে কতটা মাস ফ্লো হচ্ছে, এখানে কতটা ভলিউম ফ্লো হচ্ছে, ওকে। সো ডিসচার্জ, এবার ডিসচার্জকে লেখা হয় আমরা কিউ দিয়ে লিখি, ক্লিয়ার। এবার এই যে ভলিউম অফ ফ্লো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভলিউমকে আমরা লিখতে পারি হচ্ছে ভি ভলিউম বাই টি। এবার আমরা ভলিউমকে লিখতে পারি হচ্ছে এরিয়া ইনটু লেন্থ, লিখতে পারি তো। ভলিউম মানে কি, আয়তন, আয়তন মানে কি, এরিয়া ইনটু তার লেন্থ বা হাইট যাই বলো না কেন, ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, এবার এটাকে আমরা কি লিখতে পারি, এ ইনটু এল বাই টি। আচ্ছা, এই এল বাই টি কেই তো বলি ভেলোসিটি, তাই তো, এল বাই টি কে তো আমরা ভেলোসিটি বলি। ফ্লো যে হচ্ছে, যে ভেলোসিটি না ফ্লো হচ্ছে, সেই ভেলোসিটি তো এটা, মানে ওই লেন্থ বরাবর কত টাইমে কতটা যাচ্ছে সেটা তো ভেলোসিটি। সো আমরা এটাকে লিখতে পারি এ ইনটু ভি। সো তাহলে কি হলো, কিউ অর্থাৎ ডিসচার্জ ইকুয়ালস টু দাঁড়ালো এ ইনটু ভি, অর্থাৎ এরিয়ার সাথে যদি আমরা ভেলোসিটিকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ডিসচার্জ পেয়ে যাই। কোন ডিসচার্জ, এই যে এই ডিসচার্জটা, যে ডিসচার্জের কথা আমরা এখানে বললাম, যে ডিসচার্জ যেটা ভলিউম অফ ফ্লো বাই টাইম, সেটাকে কিন্তু আমরা একটা অন্য চোখ দিয়ে যদি দেখি তাহলে পাবো কি, এরিয়ার সাথে যদি ভেলোসিটি গুণ করি তাহলেও কিন্তু ডিসচার্জ পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এটা আমরা কেন করলাম, প্রশ্ন আসছে কেন করলাম, কেন কি, দেখো এই যে মাস ফ্লু, মাস অফ দ্য ফ্লুইড পার সেকেন্ডে যে কন্টিনিউকেশন আমরা যে কনসিডারেশনটা করব, সেই কনসিডারেশনটাকে তো আমাদেরকে একটা জেনারেলাইজ টার্মের মধ্যে দিয়ে করতে হবে, হ্যাঁ, যাতা দিয়ে তো করতে পারি না। তো আমরা দেখতে পাচ্ছি এরিয়া ভেলোসিটির সাথে ডিসচার্জের একটা সম্পর্ক আছে, আবার এই এরিয়া ভেলোসিটির সাথে এইটারও একটা সম্পর্ক আছে। সেই জন্য আমরা একটা কমন টার্ম বার করে নিলাম, এই টার্ম দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা এটাকেও বোঝাতে পারবো, এটাকেও বোঝাতে পারবো। সেই জন্য আমরা এটা করলাম। তাহলে আমরা যেটা পেলাম, সেটাকে আমরা এখানে লিখে রাখি, কি পেলাম, পেলাম হচ্ছে কিউ ইকুয়াল টু এ ইনটু ভি, ভি হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে এরিয়া, ওকে। এবার এই যে মাস অফ দ্য ফ্লুইড, মাস মানে কি, মাসকে আমরা কিভাবে লিখতে পারি, ভলিউম ইনটু রো, রো মানে হচ্ছে ডেন্সিটি, ভলিউমের সাথে যদি আমরা ডেন্সিটিকে গুণ করি তাহলে ভর পেয়ে যাই। এটা আমরা খুব জানি, খুব খুব মানে আমাদের সোজা পদার্থবিদ্যার খুব সোজা নিয়ম, ভলিউমের সাথে রো গুণ করলে আমরা মাস পেয়ে যাই, আমরা সয়েল মেকানিক্সও পড়েছি, ডিভাইডেড বাই সেকেন্ড, ওকে। এবার দেখো এই যে ভলিউম বাই সেকেন্ড, এটা কি ভলিউম বাই সেকেন্ড, এটা কি ভলিউম বাই সেকেন্ড, এটা এক্ষুনি আমরা বার করলাম না, সেটা কি ডিসচার্জ এলো না, ভলিউম বাই সেকেন্ড তো ডিসচার্জ, এই যে ভলিউম বাই টাইম, এটাই তো ভলিউম বাই টাইম, দ্যাট ইজ ডিসচার্জ কিউ। সো কিউ ইনটু রো, তাহলে কিউ ইনটু রো কে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, কিউ মানে কি পেয়েছি, এ ইনটু ভি, অর্থাৎ এরিয়া ইনটু ভেলোসিটি ইনটু রো। তাহলে আমরা পেলাম যে যদি আমি মাস অফ দ্য ফ্লুইডের রেট বার করি তাহলে কিন্তু সেটা এ ভি ইনটু রো, এটা বের, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা ডিসচার্জের সাথে মাস অফ দ্য ফ্লুইডের রেটের আমরা সম্পর্ক পেলাম, মানে কি একটা ফ্লো হচ্ছে, সেই ফ্লোটা কোন একটা সেকশনে কতটা প্রতি সেকেন্ডে কতটা মাস ফ্লো করছে, আবার কোন একটা সেকশনে ওই কত সেকেন্ড মানে ইউনিট সেকেন্ডে একক সময়ে কতটা ভলিউম ফ্লো করছে। এবার দুটোর মধ্যে আমরা একটা রিলেশন পেলাম এইভাবে, ঠিক আছে। তাহলে মাস কতটা ফ্লো করছে সেটা হচ্ছে এভি ইনটু রো, আর কতটা ভলিউম ফ্লো করছে সেটা হচ্ছে শুধু এভি, বুঝতে পেরেছি।
ডিসচার্জ হচ্ছে কতটা ইউনিট সময়ে কতটা ভলিউম ফ্লো করে সেটা ডিসচার্জ, আর কতটা মাস ফ্লো করে ইউনিট সময়ে সেটা হচ্ছে এভ ইনটু রো। ক্লিয়ার? নাও এবার কন্টিনিউটি ইকুয়েশন কি বলছে, আমি তো শুরুতেই বললাম কন্টিনিউটি ইকুয়েশনে যে মাস অফ দ্য ফ্লুইড যেটা আমি লিখেছি এখানে, এই মাস অফ দ্য ফ্লুইড কিন্তু প্রতি সেকেন্ডে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে ফ্লো এর ক্ষেত্রে। যদি এটা হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন, আমাদের এটা মেনে চলছে। ক্লিয়ার? ফ্লো এর এটা কিন্তু হয়। সো পাইপ ফ্লো এর ক্ষেত্রে এটা হয়। এবার আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে একটা পাইপ হঠাৎ করে এখানে এটা শুরু হয়ে গেল, শুরু হয়ে এরকম ফ্লো হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি এখানে জল ফ্লো হচ্ছে না, ধরে নিচ্ছি গ্যাস ফ্লো হচ্ছে। কেন কি ফ্লুইড মানে কিন্তু আমাদের গ্যাসও বোঝায়, ফ্লুইড মানে কিন্তু আমাদের লিকুইডও বোঝায়। ক্লিয়ার? পুরোটাই কিন্তু ফ্লুইড বোঝায়। তাহলে ফ্লুইড ধরে নিচ্ছি, তাহলে এই পয়েন্টে ধরে নিচ্ছি এর এরিয়া, এর এরিয়া হচ্ছে ধরো এ ওয়ান, এ যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা ধরো ভি ওয়ান। ক্লিয়ার? এবং যেহেতু যেহেতু ফ্লুইড মানে গ্যাসও হয়, এবার আমরা কি জানি গ্যাসকে চাপলে কিন্তু তার ডেনসিটি বেড়ে যায়, এটা আমরা দেখেছি। কিন্তু লিকুইডের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, জল ইনকম্প্রেসিবল কিন্তু গ্যাস কিন্তু কম্প্রেসিবল। তাহলে গ্যাসের কিন্তু প্রেশার দিলে বা ভলিউম কমালে কিন্তু তার ডেনসিটি বেড়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হবে। ওকে, তাহলে ধরে নিচ্ছে এটা গ্যাস ফ্লো হতেই পারে, যেহেতু আমরা ফ্লুইড মেকানিক্স পড়ছি, শুধু ওয়াটার মেকানিক্স তো পড়ছি না। ওকে, সো এর ডেনসিটি এখানে রো ওয়ান থাকবে, আবার ধরে নাও এই একটা সেকশন, তাহলে এই সেকশনের এরিয়া আলাদা হয়ে যাবে এ টু, এর ভেলোসিটি আলাদা হয়ে যাবে ভি টু, এবং যেহেতু ভলিউম কমে গেছে তাহলে ডেফিনেটলি যদি গ্যাস থাকে তাহলে রো টু হয়ে যাবে, ডেনসিটি আলাদা হয়ে যাবে। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন কি বলছে, কন্টিনিউটি ইকুয়েশন বলছে যে মাস অফ দ্য ফ্লুইড পার সেকেন্ড সেটা কনস্ট্যান্ট থাকবে পাইপ ফ্লোর ক্ষেত্রে। সো আমরা ম্যাথামেটিক্যালি কন্টিনিউটি ইকুয়েশনকে কি লিখতে পারি, ম্যাথামেটিক্যালি কন্টিনিউটি ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি যে এ ওয়ান ভি ওয়ান রো ওয়ান ইকুয়ালস টু এ টু ভি টু রো টু। আই হোপ এটা তোমাদের কাছে এখন জলের মতন পরিষ্কার। আর কোনোদিনও কন্টিনিউটি ইকুয়েশন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে আশা করি আর হবে না। কন্টিনিউটি ইকুয়েশন মানে কি, জিনিসটা কন্টিনিউ করছে, কি জিনিসটা পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কি হবে না, পরিবর্তন হবে না যে মাস, যে কেন কি আমরা যদি মাস কনজারভেশন রুল আছে, মাস পরিবর্তন হবে না, মানে মাস যা ছিল আগে সেই মাস একই থাকবে, মানে ভর যে ভর পরিবর্তন প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে কন্ট্রাক্ট হতে পারে কিন্তু সেই ভর পরিমাণে প্রবাহিত হবে, শুধু এটা মাথায় রাখবে। এবার মাস আমরা কি করে বার করি, এভি ইন্টু রো ওয়ান, মাস এখানকার দুটো আরেকটা সেকশন এভি ইন্টু রো টু, এটু ইন্টু রো টু, দুটো ইকুয়াল, সিম্পল ব্যাপার। সো দিস ইজ দ্য কন্টিনিউটি ইকুয়েশন। এবার এখান থেকে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, ঠিক ধরো এই প্রশ্নটার কথাই বলছি, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাই ধরো একটা কোয়েশ্চেন দিল, এখানে বলে দিল যে এর ডায়ামিটার, ধরে নাও বলে দিল যে এর ডায়ামিটার হচ্ছে ধরো ডি, এর ডায়ামিটার ধরো ডি ওয়ান, এর ডায়ামিটার ধরো ডি টু, ঠিক আছে। তাহলে তোমরা আরামসে এ ওয়ান বার করে নিতে পারবে, পাই ডি ওয়ান স্কোয়ার বাই ফোর এর এরিয়া, আর এরও এরিয়া বার করে নিতে পারবে কি, এ টু ও পেয়ে যাবে পাই, সরি পাই ডি টু স্কোয়ার বাই ফোর এরও এরিয়া পেয়ে যাবে, এরও এরিয়া পেয়ে যাবে। তোমাকে বলে দেবে যে এর তোমার হচ্ছে রো বলে দিল, ধরো গ্যাস যদি হয় এটা গ্যাসের ক্ষেত্রেই হবে, এখানে রো বলে দিল, এর ক্ষেত্রে ধরো রো বলে দিল, আর ধরো ভি ওয়ান বলো ভি টু বললো না, তুমি বার করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে, ওকে, গ্যাস বা টোটাল ফ্লুইডের যদি বলো। এবার নেক্সট প্রশ্ন যেটা আসে, নেক্সট জায়গা যেটা আসে, সেটা হচ্ছে যে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম দিনে বলেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা গ্যাস নিয়ে সাধারণত বিটেক লেভেলে পড়াশোনা করি না, সাধারণত করি না, ওকে। নাও তাহলে কি ফ্লো করে, এখান দিয়ে জল ফ্লো করে। এবার জলের ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটা যখন আমরা করি, রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু রো টু এ টু ভি টু, এই ইকুয়েশনটা যখন আমরা লিখছি তখন কি জলের ক্ষেত্রে কি কখনো ডেন্সিটির পরিবর্তন হয়, আমরা জানি যে না, কেন কি জল হচ্ছে ইনকম্প্রেসিবল, অর্থাৎ জলে যদি ভলিউম তুমি কমাও তাহলে কিন্তু তার ডেন্সিটির পরিবর্তন হয় না। সো এখানেও যা রো থাকবে এখানেও তাই রো থাকবে ফর লিকুইড। তাহলে যদি ফর লিকুইডের ক্ষেত্রে আমি বলি, এই ইকুয়েশনটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো, ফর লিকুইড কি ইনকম্প্রেসিবল লিকুইডের ক্ষেত্রে, ইনকম্প্রেসিবল
ঠিক আছে, ইনকম্প্রেসিবল লিকুইডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কালকে যে যদি ইনকম্প্রেসিবল ফ্লো হয়, যদি ফ্লো ইনকম্প্রেসিবল হয় তাহলে রো কিন্তু কনস্ট্যান্ট থাকে। রো কনস্ট্যান্ট থাকা মানে কি ডেনসিটির কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের জল তো ইনকম্প্রেসিবল, তাহলে তার রো পরিবর্তন হবে না, তাহলে এখানেও যা রো থাকবে এখানেও তাই রো থাকবে, তাহলে রো ওয়ান আর রো টু হবে না, রো রোই থাকবে। সো এখানে যদি আমরা রো ওয়ান আর রো টু সরিয়ে দিই তাহলে শুধু রো পাবো, স্যার রো রো যদি আমি কেটে দিই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এ টু ভি টু। দিস ইজ দা কন্টিনিউটি ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লো, মাইন্ড ইট, ফর ইনকম্প্রেসিবল ফ্লো। ক্লিয়ার? ওকে, এবার সেম এই অঙ্কটাই, তাহলে এখানে ধরো তোমার জলের রো বলে দিল, ঠিক আছে, তোমার এ ডি ওয়ান বলে দিল, ডি টু বলে দিল, আর এখানকার ভি বললো, বলে যে এখানে ভি কত হবে, সিম্পল ব্যাপার, তুমি এখানে এ ওয়ান ভি ওয়ান বসাবে, এ বার করবে পাই ডি স্কোয়ার বাই ফোর, এ টু পাই ডি টু স্কোয়ার বাই ফোর, ভি ওয়ান বসাবে, ভি টু বার করে নেবে। বলতে পারছি এ ধরনের অঙ্ক কিন্তু দিতে পারে, বা ধরো এরকম দিতে পারে যে, এবার একটা জিনিস খেয়াল করো, এই এ ওয়ান ভি ওয়ান মানে কি বলতো, এ ওয়ান ভি ওয়ান কে আমরা একটু আগে বার করলাম না, কিউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান বার করেছি না, তাহলে খেয়াল করে দেখো আমরা কন্টিনিউটি ইকুয়েশন শুরু করেছিলাম যে মাস ফ্লো কনস্ট্যান্ট থাকবে, কিন্তু দেখছি কি যদি ফ্লোটা, ফ্লোয়িং যে লিকুইড আছে, যে ফ্লোয়িং যে জিনিসটা হচ্ছে যেটা ফ্লো করছে, সেটা যদি ইনকম্প্রেসিবল হয়ে যায় তাহলে কিন্তু মাস কনজারভেশন লটাকে আমরা শুধু ডিসচার্জ কনজারভেশন ল যদি বলি তাও চলে যায়, মানে এখানে কি ডিসচার্জ কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু হয়ে গেছে, মানে ডিসচার্জও কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তাহলে কি আমরা কন্টিনিউটি ইকুয়েশন যে মাস কনজারভেশন রুল ফলো করছিলাম, সেই মাস কনজারভেশন রুলটা ফর ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে কিন্তু ডিসচার্জও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ডিসচার্জও পাল্টাচ্ছে না। এবার এখান থেকে একটা এক ধরনের প্রশ্ন এরকম হয়, কিরকম, আমি প্রবলেমের ডেটাগুলো দিয়ে জাস্ট পড়াচ্ছি না, কারণ শুধু শুধু সময় নষ্ট হবে। ধরো এরকম একটা ফ্লো এলো, কারণ কি খুব শুধুমাত্র নিউমেরিক্যাল জিনিসটা এখানে কিছু নেই, ধরো এরকম একটা ফ্লো এলো, ফ্লোটা দুভাগে ভাগ করে গেল, পাইপ ফ্লো হলো, দুভাগে ভাগ করে গেল, ঠিক আছে। এবার তোমাকে কি বললো, ধর এখানকার ধরো ডায়ামিটার দিয়ে দিলো ডি ওয়ান, এখানকার ডায়ামিটার ধরো ডি টু, এখানকার ডায়ামিটার ডি থ্রি, তাহলে তুমি এখানকার এরিয়া, এখানকার এরিয়া, এখানকার এরিয়া পেয়ে গেলে। ধরো বলে দিলো এখানকার ভি এত আর এইটার ভি বলে দিলো এত, তোমাকে বললো যে এইখান দিয়ে কত ভেলোসিটিতে মানে ফ্লো এদিক দিয়ে হচ্ছিল, ফ্লো হতে হতে এখানে দুভাগে ভাগ হয়ে গেছে দুটো পাইপে, ক্লিয়ার, দিয়ে এখানকার ভেলোসিটি কত ভেলোসিটিতে প্রবাহিত হচ্ছে সেটা বলে দিল, এখানকার ডায়া বলে দিল এখানকার কত ভেলোসিটিতে প্রবাহিত হচ্ছে এই পাইপে সেটা বলে দিল, এখানকার ডায়া বলে দিল এইটার ভেলোসিটিটা তোমাকে বার করতে হচ্ছে। এক্ষেত্রে কি আমরা কি বললাম, কন্টিনিউটি ইকুয়েশনের দুদিকে কিন্তু ডিসচার্জ ইকুয়াল থাকবে, সো আমরা যদি কিউ ওয়ান ইকুয়াল টু করি, এটাকে যদি কিউ টু করি, এটাতে ডিসচার্জ, এটাতে যদি কিউ থ্রি করি, খুব ইজি, কোন সমস্যা নেই। নাও কামিং টু দা নেক্সট টপিক, এবার এই কন্টিনিউটি ইকুয়েশন হলো, এটা সাধারণত কি হচ্ছে আমাদের দেখতে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্লোর জন্য হচ্ছে, সাধারণত আমরা পাইপ ফ্লোর জন্য এই ধরনের ইকুয়েশন ব্যবহার করতে পারি, বাট ইন অ্যাকচুয়াল আমাদের ফ্লো তো থ্রি ডাইমেনশনাল হয়, ফ্লো তো থ্রি ডি হতে পারে, সো ইন কেস অফ থ্রি ডি ফ্লো বা ইন কেস অফ দ্য থ্রি ডাইমেনশনাল ফ্লো তখন এই কন্টিনিউটি ইকুয়েশন কি হবে, ওকে, তখন এই কন্টিনিউটি ইকুয়েশন কি হবে সেটাকে আমরা বার করব, ওকে। তো সেই ক্ষেত্রে বার করার ক্ষেত্রে চলো আমরা একটা ছোট্ট অ্যাজাম্পশন করে দিচ্ছি, আমি এখানে ডিরাইভেশন দেখাবো না, অত ভয় পাওয়ার কিছু নেই, ডিরাইভেশন দেখাবো না, ক্লিয়ার, বাট যেটা দরকার সেই জায়গাটা দেখো, ধরে নিচ্ছি আমাদের এই একটা তোমার হচ্ছে ফ্লুইড পার্টিকেল, এত ভালো আমি আঁকতে পারি না, ভালো না, ধরে নিচ্ছি এরকম একটা ফ্লুইড পার্টিকেল, ছোট্ট স্ট্রিপ, ছোট্ট একটা টুকরো, ঠিক আছে, থ্রি ডি একটা টুকরো ধরে নিলাম, এবার ধরে নিচ্ছি এই খুব ছোট যেহেতু বললাম, সো এই পোর্শনটা এক্স অ্যাক্সিসটাকে আমি ধরে নিচ্ছি ডেল এক্স, এই ছোট্ট ওয়াইটাকে ধরে নিচ্ছি ডেল ওয়াই, আর ছোট্ট জেডটাকে ধরে নিচ্ছি ডেল জেড, ক্লিয়ার, মানে আমাদের একটা ফ্লো হচ্ছে কোনো কারণে, ধরো এরকম একটা ধরো ফ্লো হচ্ছে, ধরো সাপোজ টু এরকম একটা ফ্লো হচ্ছে,
সেই ফ্লো থেকে আমি একটা ছোট্ট একটা অংশ বার করে নিয়েছি, ছোট্ট একটা টুকরো বার করে নিয়েছি, সেই টুকরোটার এক্স অ্যাক্সিস বরাবর যে ফ্লোটা হচ্ছে, যেই ডাইমেনশনটা হচ্ছে ডেল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ডেল ওয়াই, এবং জেড অ্যাক্সিস বরাবর ডেল জেড পাচ্ছি। এই ফ্লোর ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন কি হবে? এই ফ্লোর ক্ষেত্রে যদি আমরা ডেরিভেশনটা করি, করার পর কন্টিনিউটি ইকুয়েশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, সেটা দাঁড়ায় হচ্ছে ডেল ডেল ইন্টু রো ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইন্টু রো ভি সরি বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ইন্টু রো ডাব্লু বাই ডেল জেড প্লাস ডেল রো বাই ডেল টি ইকুয়ালস টু জিরো। কন্টিনিউটি ইকুয়েশন মানে কি হয়েছে? কন্টিনিউটি ইকুয়েশন আগে বলেছি কি করব আমরা, মাস মাসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব, মানে যে যতটা মাস ফ্লো হচ্ছে সেটাকে কনস্ট্যান্ট ধরে নেব। তো এই ফ্লুইড পার্টিকেলের জন্য আমরা ওই যদি মাসটাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই, দিয়ে যদি আমরা ডিরাইভেশন করি, তো সেই ডিরাইভেশনটা আমরা ফাইনালি এই জায়গায় এসে পৌঁছাই, ফাইনালি আমরা এই জায়গায় এসে পৌঁছাই, বুঝতে পারছো? ফাইনালি এই জায়গায় এসে পৌঁছাই, ক্লিয়ার? আমি কি করে আসছি সেটা আর বলছি না, দরকার নেই সেভাবে, এখন পরীক্ষাটাকে যখন আমি ডিটেলে যদি কখনো পড়াই তখন পড়াবো, এখন দরকার নেই। সো এইটা আসছে, এইটা হচ্ছে জেনারেল কন্টিনিউটি ইকুয়েশন, জেনারেল কন্টিনিউটি ইকুয়েশন ফর কি, ফর ফ্লুইড। কেন জেনারেল বলছি? জেনারেল বলছি এই কারণে, কারণ এখানে দেখো রো আছে, ডেল রো ডেল টি আছে। আচ্ছা ডেল রো ডেল টি মানে কি? ডেল রো ডেল টি আমি কি বলেছিলাম, মানে রো এর পরিবর্তন হচ্ছে উইথ টাইম। এই যে ডেল কথাগুলোর মধ্যে অনেকে আমরা ভয় পাই, ভয় কিচ্ছু না, শুধুমাত্র এটা হচ্ছে পরিবর্তন। আমি প্রথম দিনই বলেছি আমাদের ডিরাইভেটিভ বার করা মানে তার ভাগ করা বা তার পরিবর্তনকে বার করা, ইন্টিগ্রেশন করা মানে সেটাকে যুক্ত করা, পরিবর্তনগুলোকে ইউনাইট করা, ক্লিয়ার? মানে একটা অংশকে যদি ছোট 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 ভাগ করি তাহলে সেটা ডিরাইভেটিভ হলো, আবার সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে জুড়ে দিলাম তাহলে সেটা ইন্টিগ্রেশন হয়ে গেল, ক্লিয়ার? সো ডিরাইভেটিভ কি মানে এই ডেল রো ডেল টি, এই টার্মটাকে তোমরা একটু ভালো করে দেখো, এই টার্মটা কি বলছে, বলছে যে রো এর পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে রো পরিবর্তিত হচ্ছে সময়ের সাপেক্ষে। আচ্ছা সময়ের সাপেক্ষে রো মানে কি, ফ্লুইডের প্রপার্টি একটা, সময়ের সাপেক্ষে কোন ফ্লোর যদি কোনো প্রপার্টি পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে কি ফ্লো বলি? আমরা আগের দিন পড়েছি, একটু মাথা খাটাও, মনে করো, ইয়েস দ্যাট উইল বি আনস্টেডি ফ্লো। কেন কি, যদি স্টেডি ফ্লো হয় তাহলে কিন্তু রো পরিবর্তন হবে না, রো কেন, কোন ফ্লুইডের কোন প্রপার্টি পরিবর্তন হবে না উইথ রেসপেক্ট টু টাইম, ক্লিয়ার? তার মানে যদি কোন প্রপার্টি টাইমের রেসপেক্টে পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস সেটা কিন্তু আমার আনস্টেডি ফ্লো, ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা যখন আমি লিখছি তার মানে আমরা ধরে নিচ্ছি সে ফ্লোটা আনস্টেডিও হতে পারে, স্টেডিও হতে পারে, যা ইচ্ছা হবে, যদি স্টেডি হয় তাহলে এটা জিরো হয়ে যাবে, আনস্টেডি হলে এটা থাকবে, ওকে? সো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। নাও এবার আমি বললাম ওই যে আমরা যে ফ্লোটা পড়াশোনা করবো সেটাকে কিন্তু জেনারেলাইজ ইকুয়েশনে পড়াশোনা করবো না, আমরা কিছু স্পেশাল কন্ডিশনে, কিছু স্পেশাল অ্যাজাম্পশনে পড়াশোনা করবো। তার মধ্যে প্রথম অ্যাজাম্পশন যেটা আমরা করব, সেই অ্যাজাম্পশনটা কি, যে ফ্লো ইজ, আমি এটা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তো আমরা প্রথম অ্যাজাম্পশন যেটা করছি সেটা হচ্ছে কি, এক নম্বর অ্যাজাম্পশন, ফ্লো ইজ স্টেডি, ফ্লোটা স্টেডি ধরে নিচ্ছি। যেই ফ্লোটা স্টেডি ধরলাম মানে কি, যে কোনো ফ্লুইডের প্রপার্টি সেটা টাইমের রেসপেক্টে পরিবর্তন হবে না, মানে ডেল যদি করো তাহলে সেটা জিরো হয়, আমরা আগের দিন পড়েছি, যদি ভিও থাকতো তাহলে ডেল ভি ডেল টি ইকুয়াল টু জিরো হতো, ঠিক আছে? সো যদি স্টেডি ফ্লো হয় তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। আচ্ছা দু নম্বর, ফ্লো যদি ইনকম্প্রেসিবল হয়, কি হয়, ইনকম্প্রেসিবল, ফ্লো যদি ইনকম্প্রেসিবল হয় অর্থাৎ রো কনস্ট্যান্ট, আমরা এক্ষুনি দেখলাম, তাহলে রো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে এখানে আমি রো লিখেছি, রো এর পরিবর্তন, রো এর পরিবর্তন, তাহলে রো কনস্ট্যান্ট, যদি রো কনস্ট্যান্ট হয় তাহলে আমরা রোকে সরিয়ে দিতে পারি, দুদিকে জিরোতে আছে, তাহলে রো কনস্ট্যান্ট যদি, তাহলে রো দিয়ে দুদিক ভাগ করলে রো বেরিয়ে গেল, তাহলে
ফর এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটাকে পাবো সেটা হলো কি ডেল এফ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়ালস টু জিরো। নাও এই ইউ ভি আর জেড কি, ইউ ভি জেড তো আমি বলে দিলাম, আমি এটা তো বলতে ভুলে গেছি, ইউ ভি জেড কি, ইউ ভি জেড হচ্ছে এই যে আমরা ফ্লুইড পার্টিকেলটাকে যে আমরা কনসিডার করলাম, এই যে এখানে যে ফ্লুইড পার্টিকেল থ্রি ডি একটা ফ্লুইড পার্টিকেলকে আমরা কনসিডার করেছি, এই ফ্লুইড পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার ইউ, ওয়াই অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার ভি, এবং জেড অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ। অর্থাৎ এই ফ্লুইড পার্টিকেলটা আমি বললাম থ্রি ডি, তিন ডিতে প্রবাহিত হতে পারে, সো এর এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা ইউ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা ভি, এবং জেড অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা হচ্ছে কিন্তু ডাব্লিউ। সো এইটা হচ্ছে ইউ ভি ডাব্লিউ, তার মানে কি সেই ডেল ইউ বাই ডেল এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ইউ এর যে পরিবর্তন, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ এর যে পরিবর্তন এবং জেড অ্যাক্সিস বরাবর ডাব্লিউর যে পরিবর্তন, সেই তিনটে পরিবর্তনকে যোগ করলে সেটা দাঁড়াবে জিরো। এটাই বলছে কন্টিনিউটি ইকুয়েশন ফর থ্রি ডাইমেনশন। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে যদি এটা টু ডাইমেনশনাল ফ্লোর জন্য হয় তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে শুধু থাকবে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই, হ্যাঁ ডেল ভি সরি আমি বারবার ভুল করে দিলাম, ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে যদি টু ডি ইকুয়েশন হয় তাহলে হবে এটা। ওকে, এবার এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে, আমি প্রশ্নগুলো জাস্ট আর দুটো ফাংশন আছে দুটো ফাংশন একটু পড়িয়ে নিই, তারপর আমরা কিন্তু ডিরেক্ট একদম 2012-14 যা যা প্রশ্ন এসেছে এখান থেকে সেই প্রশ্নগুলো সলভ করি আমি এটা শেষ করবো, ঠিক আছে? কেন কি ওখান থেকে যদি সলভ হয় তাহলে আলাদা করে ম্যাথমেটিক্যাল প্রবলেম করার দরকার নেই। নাও নেক্সট, কামিং টু দা নেক্সট টপিক, সেটা হচ্ছে একটা আমরা নতুন ফাংশন ডিজাইন বানাবো, নতুন একটা ফাংশন বানাবো। তার আগে আমরা একটা জেনে নিই, দেখে নিই যে কি আমরা পেলাম, আমরা থ্রি ডির ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন পেলাম কি, থ্রি ডির ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন কি পেলাম, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়ালস টু জিরো, এটা আমাদের লেখা থাকে। এবার আমরা একটা নতুন ফাংশন ডিজাইন করছি, কি নাম তার, তার নাম হচ্ছে পোটেনশিয়াল ফাংশন, পোটেনশিয়াল ফাংশন, ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। নাও ফাংশন কথাটার মানে কি বলতো, এটার অ্যাকচুয়াল মানে কি, বা আমরা সাধারণভাবে কি বুঝবো ফাংশন শুনলে আমাদের একটু বেশ মাথা মধ্যে ভয় ভয় লাগে অনেকেরই, যাদের যাদের এইচএসএ ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড ছিল না বা যারা ডিপ্লোমা করে বিটেক করেছে তাদের এইটা অনেকটা সমস্যা হয়। তো ফাংশন জিনিসটা কি বলতো, ফাংশন জিনিস ইজ নাথিং, ফাংশন মানে হচ্ছে যে ধরো কি বলবো, ধরো আমি আমার আমি ধরো মোটা হচ্ছি, ঠিক আছে, এবার আমি বেশি খাবার খাচ্ছি, প্রচুর অয়েলি খাবার খাচ্ছি, প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছি, সেই জন্য আমি মোটা হচ্ছি, ঠিক আছে। তাহলে আমার মোটা হওয়া এটা যদি একটা, এটা যদি একটা কি বলবো একটা প্যারামিটার হয়, আমার মোটা হওয়া যদি একটা প্যারামিটার হয়, আমার মোটা হওয়া যদি একটা প্যারামিটার হয় তাহলে সেটা ডেফিনেটলি ফাংশন অফ জাঙ্ক ফুড, আমরা এইভাবে লিখব, আমার মোটা হওয়া যদি আমি প্যারামিটার হয় তাহলে সেটাকে আমরা লিখবো ফাংশন অফ জাঙ্ক ফুড, মানে জাঙ্ক ফুডের উপর ডিপেন্ড করে আমার মোটা হওয়া, বা আমার মোটা হওয়া পাল্টাবে জাঙ্ক ফুডের উপর, জাঙ্ক ফুড খাওয়া যদি আমি কমিয়ে দিই তাহলে আমার মোটা হওয়া কমে যাবে, যদি বাড়িয়ে দিই বেড়ে যাবে, সো জাঙ্ক ফুডের উপর ডিপেন্ড করে। তো ফাংশন মানে হচ্ছে কি, কিসের উপর ডিপেন্ড করে, সো এটা যেহেতু ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন মানে কি ডেফিনেটলি ভেলোসিটি ডিপেন্ড করবে এর উপর, তাই তো, তো সেটাকে আমরা লিখি, এটাকে লিখি ফাই, তাহলে পোটেনশিয়াল ফাংশন মানে ভেলোসিটি এর উপর ডিপেন্ড করবে, তার মানে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ দিস, আই হোপ এবার আমি বলতে পারলাম। আমার মোটা হওয়া যেভাবে জাঙ্ক ফুডের উপর ফাংশন ছিল, জাঙ্ক ফুডের ফাংশন ছিল, তাহলে আমার ভেলোসিটিও এই ফাই এর ফাংশন, ঠিক আছে, সো ইট ইজ কল ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। ওকে, নাও কিভাবে সেটা ডিপেন্ড করে, এবার ডিপেন্ড অ্যাকচুয়াল রিলেশন কি, মানে কি ধরো আমি দুটো এগ রোল খেলে আমার 1 কেজি ওজন বাড়ে, সাপোজ টু এই, এবার অ্যাকচুয়াল রিলেশন, আমি এটা তো প্রথমে তো বললাম যে আমার মোটা হওয়াটা জাঙ্ক ফুড খাওয়ার উপর ডিপেন্ড করে, ফাংশন অফ জাঙ্ক ফুড, বাট কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে ডিপেন্ড করে তখন তার ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, তখন আর আমি শুধু এইভাবে এফ দিয়ে লিখতে পারবো না, এটা হচ্ছে জেনারেল একটা জেনারেল টার্ম বা জেনারেল ভাষা,
কিন্তু তার অ্যাকচুয়াল কি কিভাবে ডিপেন্ড করে, আমি একটা এগ রোল খেলে 500 কেজি বাড়ে, দুটো এগ রোল খেলে 1 কেজি বাড়ে, এই যে একদম খুঁটিনাটি দিয়ে যখন প্রকাশ করবো তখন সেটাকে আমরা ডিটেলে নিব। সো ভেলোসিটি কিভাবে করে, তো সেটা করে হচ্ছে যে যদি আমরা ডেল ফাই বা আমি এইভাবে লিখি তাহলে বুঝতে হবে, ভেলোসিটি যদি আমরা ভেলোসিটি যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর করি, ভেলোসিটিকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর করি তাহলে হচ্ছে ইউ, ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ডেল ফাই বাই এস। তাহলে কোন অ্যাক্সিস বরাবর ফাই কে যদি তুমি ডেল এক্স এর বরাবর ডিরাইভেটিভ করো তাহলে তার নেগেটিভ ভ্যালুটাই হচ্ছে তার সেই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। বুঝতে পারছি? দেখো বেরোলো ভেলোসিটি ইজ এ ফাংশন অফ ফাই, এই যে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ ফাই, ঠিক আছে। আবার যদি ভি করো দেন দ্যাট উইল বি ডেল ফাই বাই ডেল ওয়াই, যদি ডাব্লু করো দেন ডেল ফাই বাই ডেল জেড। ইজি, কোন অসুবিধা নেই। ফাই ফাংশন মানে কি, পটেনশিয়াল ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন মানে কি, বোঝা গেছে? এবার কেন এগুলো এবার বলবো যে দাদা এগুলো আমাদের বলবার পড়বার কি দরকার, পড়বার এই কারণেই দরকার যেহেতু আমরা এখানে শুধুমাত্র কাইনেমেটিক্স করছি, মানে কি কোন কারণের জন্য ফোর্স মানে কোন কারণের জন্য ফ্লো হচ্ছে সেটা পড়ছি না, পেছনে ফোর্সটাকে পড়ছি না, ফলে আমাদের কিন্তু ফ্লোটাকে বিভিন্নভাবে পড়তে হবে, ফ্লোটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে হবে, কোনো কিছু যাতে মিস না হয়ে যায়, সেই জন্য আমরা বিভিন্ন রকম এরকম ফাংশন ডিজাইন করি, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি যাতে কিনা কোনো অ্যাঙ্গেল থেকে যাতে আমাদের কিছু মিস না হয়ে যায়। ওকে, সো আমরা এটাও একটা অ্যাঙ্গেল যার মাধ্যম দিয়ে আমরা ভেলোসিটিকে দেখি। সো এটাকে আমরা উপরে একটু লিখে নেব, পটেনশিয়াল ফাংশনকে ফাই কে আমরা এই জায়গাটা একটু লিখে নিচ্ছি। তাহলে প্রথম আমরা পেলাম এক নম্বর জিনিস, এটা পেয়েছি। এবার আমরা দু নম্বর জিনিস কি পেলাম, দু নম্বর জিনিসটাকে আমরা লিখে দিচ্ছি, যে পেলাম হচ্ছে ফাই ফাংশন হচ্ছে ইউ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স মাইনাস v equal to del phi del y minus and w equal to del phi del z minus, ঠিক আছে, প্রত্যেকটা মাইনাস। এবার আমরা আরেকটা টার্মিনোলজি ডিফাইন করব, সেই টার্মিনোলজিটা হচ্ছে কি, না সেই টার্মিনোলজিটা হচ্ছে তিন নম্বর টার্মিনোলজি, তিন নম্বর টার্মিনোলজিটাকে বলি আমরা স্ট্রিম ফাংশন, কি না স্ট্রিং ফাংশন, এটাও ভেলোসিটি স্ট্রিং ফাংশন, এটাও ভেলোসিটি স্ট্রিং ফাংশন। তো ভেলোসিটি স্ট্রিং ফাংশনকে কি দিয়ে লেখা হয়, এই চিহ্নটা দিয়ে লেখা, সাই দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি, ওই যে আবার বললাম ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ সাই, ঠিক আছে, স্ট্রিং ফাংশনের স্ট্রিম স্ট্রিমের এই যে জিনিসটা তার উপর ভেলোসিটি ডিপেন্ড করে। তাহলে আবার সেই সেম জিনিসটা এবার এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যদি আমরা ধরো এই কোঅর্ডিনেট রয়েছে, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট প্লাস এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এদিকটা প্লাস, তাহলে এদিকটা নেগেটিভ, এদিকটা নেগেটিভ, ঠিক আছে, এটা আমরা জানি। সো বলছে যে যদি আমরা কোনো কোনো অ্যাক্সিস বরাবর, কোনো অ্যাক্সিস বরাবর যদি আমরা জাই ফাংশনের যদি ডিরাইভেটিভ করি, কোন অ্যাক্সিস বরাবর যদি তার ডাই ফাংশনের যদি আমরা ডিরাইভেটিভ করি, তাহলে তার রাইট অ্যাঙ্গেলে যে অ্যাক্সিস থাকে সেই বরাবর ভেলোসিটি পাই। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি আমরা ধরে নাও এই অ্যাক্সিস বরাবর ডিরাইভেটিভ করছি, মানে এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি আছে, এই অ্যাক্সিস বরাবর জাই কে আমরা ডিরাইভেটিভ করছি ডেল জাই বাই ডেল ওয়াই, তাহলে তাহলে কি এর রাইট অ্যাঙ্গেলে কোনটা আছে, রাইট অ্যাঙ্গেলে মানে 90 ডিগ্রিতে কোনটা আছে, এই অ্যাক্সিসটা আছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমরা ভেলোসিটি পাবো। তাহলে এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি আমরা জানি, অ্যাক্সিস বরাবর ইউ, তাহলে পেয়ে যাবো হচ্ছে ইউ, ক্লিয়ার। আবার কি, যদি ডেল জাই কে আমরা ডেল জেড ডেল জেড বলছি ডেল এক্স এর রেসপেক্টে করি, তাহলে এই এক্স এর রেসপেক্টে আমরা করলাম ডিরাইভেটিভ জেড জাই কে, তাহলে তার রাইট অ্যাঙ্গেল কোনটা, এটা রাইট অ্যাঙ্গেল এটা, তাহলে এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পাবো, তাহলে এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি ভি, ভি উল্টো উপর দিকে পজিটিভ হয় নিচের দিকে নেগেটিভ হয়, তাহলে আমরা পাবো মাইনাস ভি। ঠিক একই রকম ভাবে জেড কেও তোমরা এটা করে নিতে পারো, করে নেবে ঘরে বসে, কি হবে জেড কে যদি করো, ওকে, তাহলে ডেল ফাই ডেল জাই ডেল ওয়াই ইউ এটা ভি, ওকে। তো এটা হয়ে গেল আমাদের স্ট্রিম ফাংশন। তো চলো আমরা স্ট্রিম ফাংশনটাকে এখানে লিখে নিই, স্ট্রিং ফাংশনটাকে আমরা লিখে নিই,
স্ট্রিং ফাংশন যেটা দেওয়া হচ্ছে ডেল জাই ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি, ডেল জাই ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ। এটা হয়ে গেল স্ট্রিং ফাংশন, ঠিক আছে। এবার যদি ধরো আমরা কন্টিনিউটি ইকুয়েশনকে, এই কন্টিনিউটি ইকুয়েশন এবার কি বলতো, আসল তিনটে জিনিস, এই তিনটে জিনিস আমাদের পড়াশোনা। এবার কি করবো একটু ওই যেটা আমাদের সায়েন্সের যেটা কাজ, এটার সাথে এটা একটু মিক্স করে, ওটার সাথে ওটা একটু মিক্স করে, যাতে কিনা একটা আমরা জেনারেল টার্ম কিছু পাই, ঠিক আছে। বা যদি আরো কিছু সর্ট করা যায়, বা আরো এটাকে এর টার্মে লেখা যায় কিনা, এটাকে এর টার্মে লেখা যায় কিনা, একটু মারপ্যাচ হবে। এবার যে আমরা পড়াশোনাটা করবো, কিছুই না, এই ইকুয়েশন গুলো একটু মারপ্যাচ করবো, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এটা নিয়ে করবো। ওকে, সো বেশি কিছু না, দু তিনটে জিনিস করবো। তো প্রথমে হচ্ছে এই কন্টিনিউটি ইকুয়েশন, এই কন্টিনিউটি ইকুয়েশনকে কি আমরা ফাই টার্মে লিখতে পারি? কেন কি দেখো, ইউ ইউ পাচ্ছি, ভি ভি পাচ্ছি, ডাব্লু ডাব্লু পাচ্ছি, তাহলে কি আমরা কন্টিনিউটি ইকুয়েশনকে কি এই ফাই টার্মে লিখতে পারি? আনসার আসবে অবশ্যই পারি। চলো তাই করি, আমরা কন্টিনিউটি ইকুয়েশনকে আমরা ফাই টার্মে লিখছি। তাহলে কন্টিনিউটি ইকুয়েশনে কি আছে, ডেল এ ডেল ইউ ডেল এক্স, আচ্ছা ইউ মানে কি এটা, তাই লিখে দিলাম ডেল ফাই ডেল এক্স, প্লাস ডেল ডেল ওয়াই, ভি ভি মানে কি এটা, ডেল ফাই বাই ডেল ওয়াই, প্লাস ডেল ডেল জেড, ডাব্লু মানে কোনটা এটা, অর্থাৎ ডেল ফাই বাই ডেল জেড ইকুয়ালস টু জিরো। তাহলে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি, ডেল স্কোয়ার ফাই বাই, মানে ডবল ডেরাইভেটিভ, ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল জেড স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সো দিস ইজ দ্য কন্টিনিউটি ইকুয়েশন, এটা হয়ে গেল কন্টিনিউটি ইকুয়েশন ইন টার্মস অফ ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন, এটা হয়ে গেল কন্টিনিউটি ইকুয়েশন ইন টার্মস অফ ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। যদি আমরা এই কন্টিনিউটি ইকুয়েশনে ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশনে গিয়ে লিখি, তাহলে হচ্ছে এটা দাঁড়াবে। এই সময় অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইকুয়েশনটা কি ইকুয়েশন, তো তোমরা বলে দেবে এটা, ওকে। বা অনেক সময় বলে দেবে তোমাকে দুটো অ্যাক্সিস দিয়ে দেবে, ফাইয়ের মান দিয়ে দেবে, আর তোমাকে বলেছে কন্টিনিউটি ইকুয়েশনে অ্যাজ পার কন্টিনিউটি ইকুয়েশনে কিছুর মান কি হচ্ছে, সেই কোয়েশ্চেন দিয়ে দেবে। তুমি এরকম করবে, দ্য আনসার বার করে নিতে পারবে, ঠিক আছে। ওকে, এবার একটা জিনিস আসে দিয়ে আমরা এখানে এই করে আমরা ম্যাথামেটিক্স ঢুকে দেবো বা নিউমেরিক্যাল দুটো প্রবলেমে ঢুকে দেবো, পরীক্ষায় যে প্রবলেমস গুলো আসে সেগুলোই আমি করাবো। এবার একটা জিনিস দেখো, ইউ ভি এবং ডাব্লু, ইউ ভি ডাব্লু গুলো কি, এই আমরা ফ্লুইডের পার্টিকেলটাকে বা যেই পার্টিকেলটাকে ধরেছিলাম সেই পার্টিকেলটাকে আমরা একটু ছোট করে এঁকে নিচ্ছি, এটা পার্টিকেল। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউ, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি, আর জেড অ্যাক্সিস বরাবর জেড ডাব্লু, ঠিক আছে। তো তিনটে অ্যাক্সিস বরাবর ভেলোসিটি তিনটে, তাহলে এর কি কোনো রেজাল্টেন্ট ভেলোসিটি বার করার দরকার নেই? অবশ্যই আছে। আমরা যখন ভেক্টর পড়াশোনা করেছিলাম তখন আমরা জানি যে আমাদেরকে কিন্তু একটা রেজাল্টেন্ট ম্যাগনিচিউড বার করতে হয়, ওকে। তো রেজাল্টেন্ট ম্যাগনিচিউড মানে কি, তার মানে আমরা এটাকে যদি টোটাল ভেলোসিটিকে যদি ভি বলে লিখি, তাহলে ভি হচ্ছে কি, ইউ ইন্টু আই ক্যাপ, ভি ইন্টু জে ক্যাপ, প্লাস হচ্ছে তোমার ডাব্লু ইন্টু জেড ক্যাপ, তাই তো? কেন কি ইউ অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তিনটে মিলেই তো হচ্ছে টোটাল ভি, তাই তো? এটা আমি আগের দিনে বলেছি। সো এবার যদি আমি রেজাল্টেন্ট বার করি, যদি আমাকে রেজাল্টেন্ট বা অ্যাকচুয়াল ভেলোসিটিটা রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে হয়, দেন ভি এর যে মান পাবো, যে ক্যাপিটাল ভি এর যে মান পাবো, যে মান পাবো, মানটা হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টেন, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস, এই যে থ্রি ডি ইকুয়েশনটা তোমাদের একটা বাড়িতে ছোট্ট একটু কাজ দিলাম, বইটা খুলবে না, খুলবে না, আমি করিয়ে দিলাম, আমরা কন্টিনিউটি ইকুয়েশন পেয়েছি, তো এটা কি ভেলোসিটির ফাংশনে? এবার যদি তোমাদেরকে বলা হয় যে ত্বরণ কত, অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশনের রেসপেক্টে কন্টিনিউটি ইকুয়েশন কি হবে,
তোমাদেরকে ওইটা বাড়িতে করবার আমি সুযোগ দিচ্ছি। মানে অ্যাক্সিলারেশন কি হবে, x-axis বরাবর অ্যাক্সিলারেশন কি হবে, y-axis বরাবর অ্যাক্সিলারেশন কি হবে এবং z-axis বরাবর অ্যাক্সিলারেশন কি হবে, এইটা ফর স্টেডি ফ্লো এবং ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য কি হবে, এইটা তোমাদেরকে বাড়িতে হোম টাস্ক এটা করবে, বইটা খুলবে এটা করবে। নাও এবার আমরা একদম আমাদের প্রবলেমসে চলে আসি, ঠিক আছে, প্রবলেম সলভ করব। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, এখানে আলাদা করে আর কিছু সেভাবে আসে না, এখান থেকে কিছু কিছু ছোট ছোট প্রবলেম আসে। সো চলো লেট স্টার্ট। তো প্রথমে আমরা যে প্রবলেমটা ভাবছি সেটা হচ্ছে পিএসসি 2014 এসেছিল, ঠিক আছে, 2014 এসেছিল প্রথম প্রবলেমটা, চলেন প্রবলেমটা পড়ে নিই। বলছে স্ট্রিং ফাংশন জা ইকুয়াল টু 4x³ - y² দ্য ম্যাগনিচিউড অফ দ্য ভেলোসিটি এট এ পয়েন্ট 1, 2 ইজ কি। খুবই ইজি জিনিস, স্ট্রিং ফাংশন তোমাকে বলে দিয়েছে জাই এবং ম্যাগনিচিউড ভেলোসিটি এট দ্য পয়েন্ট 1, 2। তাহলে তোমরা নিজেরা এখান থেকে বুঝতে পারবে এখানে কিছু বড় সড় ব্যাপার আছে কি। চলো আমরা অঙ্কটাকে টুকে নিই, ভেলোসিটি ফাংশন জাই বলে দিয়েছে, জাই কি বলেছে 4x³ - y², ঠিক আছে। তাহলে আমরা কি বলেছে, একটা পয়েন্ট বলে দিচ্ছে, মানে ম্যাগনিচিউড বলে দিচ্ছে, সেই ম্যাগনিচিউডে আমাকে ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি বার করতে হবে মানে কি, এখানে কোনো একটা ডিরেকশন বরাবর ভেলোসিটি বার করতে যায়নি, অঙ্কটা ভালো করে বোঝো, ঠিক আছে। কোনো এখানে যেমন আমরা একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর ভেলোসিটি বার করেছি, এখানে কি কোনো একটা ডিরেকশন বরাবর ভেলোসিটি বার করতে দেয়নি আমাকে, কিন্তু তার মানে এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি কিন্তু আমাকে বার করতে হবে, ক্লিয়ার, ওকে। নাও এখানে দেখো দুটো শুধুমাত্র x² এবং y² টার্ম দিয়েছে, ঠিক আছে, তার মানে কিন্তু এখানে শুধুমাত্র দুটো ডাইরেকশনে ফ্লো হচ্ছে, মানে দুটো জিনিসই লাগবে, জেড পার্টটা আমাদের লাগছে না, ওকে। সো এটা এবার আমরা চলো ইউ আর ভি বার করতে, কারণ রেজাল্টেন্ট বার করতে গেলে কি করতে হবে, √u² + v² এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, আমরা একটু আগে দেখলাম। সো নাও গো টু, আমরা তাহলে আমরা প্রথমে ইউ বার করে ফেলি, তো ইউ কি হবে, ইউ পেতে গেলে কি করতে হবে আমাকে, ডেল জাই কে ডেল ওয়াই বরকে করতে হবে, তাহলে ডেল জাই ডেল ওয়াই যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে ইউ, বুঝতে পারছো তো, ওকে। তাহলে ইউ পেতে গেলে ডেল জাই কে যদি ডেল ওয়াই রেসপেক্টে করো তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, ওয়াই রেসপেক্টে এই টার্মটা জিরো মাইনাস এটা হয়ে যাবে 2y, ক্লিয়ার। আচ্ছা যদি আমরা ভি পেতে চাই, ভি পেতে গেলে কি করতে হবে, ভি পেতে গেলে মাইনাস ডেল জাই ডেল এক্স, আচ্ছা যদি আমরা এটাকে ডেল জাই ডেল এক্স করি তাহলে ডেল জাই ডেল এক্স করে 3-4 আমরা কি পাবো, 4 × 3x² আর এটা জিরো হয়ে যাবে -0, ঠিক আছে। এইবার চলো আমরা এটার মান বলে নি, বের করে নি, 1, 2 পয়েন্টে বলেছে, মানে 1, 2 পয়েন্টে বলে দিয়েছে, মানে কি x = 1 এবং y = 2, তাহলে y = 2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে -4 আর x = মান কত বলেছে, x এর মান 1 হলে এই মানটা হয়ে যাবে 3-4 = 12, একটা হলো -4 একটা হলো 12, তাহলে u পেলাম -4 আর v পেলাম +12, তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি v ইকুয়াল টু কি, √-4² + 12² তাহলে কি হচ্ছে, 4 × 16 + 12 = 144, তাহলে 16 আর 44 কত হয়, 16 আর 44 হচ্ছে 150, √150। না √150 মানে কত, √150 কে তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে যে 12² হচ্ছে 144, 13² আরো বেশি, অনেকটাই বেশি, 150 হচ্ছে বেশি হবে, তার মানে 12 থেকে 13 মাঝামাঝি, ঠিক আছে, তার মানে 12.65 যদি পয়েন্টটা হয় তাহলে এটা কিন্তু অনেকটা হতে পারে, এক্স্যাক্টলি 12 হবে না, 12 হচ্ছে 144, ফলে গ্রেটার দ্যান 12 এবং খুব বেশি না, গ্রেটার দ্যান 12 খুব বেশি না, ওকে। সো দ্য আনসার উইল বি, আমার এখানে যতটা মনে হচ্ছে আনসার উইল বি বি, অর্থাৎ 12.65, ঠিক আছে, ওকে। নাও এই একটা প্রবলেম গেল, আমরা 2014 থেকে একটা প্রবলেম করলাম, তাহলে বুঝতে পারছো আমরা যেটা পড়লাম আজকে সেখান থেকেই প্রশ্ন আসছে, প্রশ্ন কোনো অন্যান্য জায়গা থেকে আসছে না। আচ্ছা কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, নেক্সট কোয়েশ্চেন আমরা আস্তে আস্তে যাবো, কোথায় আছিস, এই পাইছি,
বলছে যে ভেলোসিটি পোটেনশিয়াল এটাও কিন্তু 2012 থেকে এসেছে, 2012 তে এসেছে। কতটা ইম্পর্টেন্ট দেখো, প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে। বলছে যে ভেলোসিটি পোটেনশিয়াল ফর টু ডাইমেনশনাল ফ্লো ইজ গিভেন বাই ফাই ইকুয়াল টু এক্স টু ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা, দ্য ভেলোসিটি এট দ্য পয়েন্ট অফ টু টু ইজ গিভেন বাই, আবার সেই একই রকম জিনিস, বুঝে গেছো অঙ্কটা? আমরা আবার করি, দেখা যাক কি বলেছে ফাংশনটা, কি বলেছে এটা ফাই ফাংশন বলেছে, ফাই ফাংশন বলেছে, ফাই ফাংশন কত? এক্স টু ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি ফাংশন। এবার কি, সরি, পোটেনশিয়াল ফাংশন। এবার বলেছে কি, আর এর টু ডি, অবশ্যই টু ডি, দেখেই আমরা বুঝতে পারছি শুধু এক্স আর ওয়াই আছে। তাহলে ভেলোসিটি বার করতে বলছে টু টু পয়েন্টে, আগের মতনই অঙ্ক, শুধু ওখানে যাই ছিল, এখানে ফাই হয়ে গেছে। তাহলে ফাই কি আছে, এই যে ফাই, তাহলে ইউ ইকুয়াল টু কি, ডেল ফাই ডেল এক্স, তাহলে করে দাও এটা ডেল এক্স এর রেসপেক্টে করো, তাহলে ডেল এক্স এর রেসপেক্টে করলে 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2y মাইনাস 1। আচ্ছা, v ইকুয়াল টু কত, ডেল ফাই বাই ডেল ওয়াই, আচ্ছা ডেল ওয়াই যদি করি তাহলে এই টার্মটা থাকবে, ঠিক আছে, তার মানে হচ্ছে 2x আর এটা 0। আচ্ছা, ভ্যালু কত দিয়ে বার করতে বলেছে, ভ্যালু বার করতে বলেছে 2 2 এ, তাহলে হচ্ছে 2 ইনটু 2 ইকুয়াল টু 4, আর এটা 2 ইনটু 2 ইকুয়াল টু 4, সরি সরি সরি, 2 ইনটু 2 ইকুয়াল টু 4 মাইনাস 1 আছে, সরি সরি সরি, এটা মাইনাস 1 বলে 3, ঠিক আছে, আমি করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, 2 গুণিত 2 মাইনাস 1, মাইনাস 1 টা খেয়াল করি, তাহলে 3, আর এটা হচ্ছে 4, তাহলে রেজাল্টিং ভেলোসিটি কত হবে, খুব ইজি, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত, 5, 3 থেকে 9, চারচারে ষোলো, পঁচিশ, পাঁচ। সো পাঁচ আছে অপশন, ইয়েস দের ইজ সি, সি হচ্ছে পাঁচ, তো সি উইল বি দ্য আনসার। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন সম্ভবত 2012 তে আর একটা কোয়েশ্চেন এসেছিল, ইয়েস, চলো এই কোয়েশ্চেনটা করব। তাহলে একটা জিনিস বুঝে যাচ্ছ তো, যেখান এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিরকম আসে, একটা সালেই দুটো প্রশ্ন এসেছে, ঠিক আছে। সো নাও নাও কি বলছে, বলছে এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ওয়াই ইউ ইকুয়াল টু হচ্ছে এত, এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউ, ইউ কে আমরা এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি বলি, সেটা হচ্ছে বলেছে 6xy মাইনাস 2x স্কয়ার, দেন দ্য ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফ্লো ভেলোসিটি ইজ কত, খুবই ইজি কোয়েশ্চেন, এর তো বুদ্ধি লাগাও দেখি কি বলেছে, বলেছে ইউ ইউ অ্যাক্সিস বরাবর, ইউ অ্যাক্সিস যে ভেলোসিটি সেটা হচ্ছে 6xy মাইনাস 6xy মাইনাস 2x স্কয়ার, তাহলে ভি অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত সেটা বার করতে হবে, এটা পয়েন্ট বলে দিয়েছে, না সরি পয়েন্টও বলে দেয়নি, এটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি ইউ আর ভি, এরকম করে আমরা কি করে বার করতে পারি, আমাদের কাছে কি আছে, ইয়েস উই হ্যাভ দ্য কন্টিনিউটি ইকুয়েশন, যেখানে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই এটা এখন জিরো হয়ে যাবে এটার ক্ষেত্রে, ফলে এই দুটো লাগালে যদি জিরো করে দিই তাহলে একটা জানা থাকলে একটা পেয়ে যাবো, কোনো বড় ব্যাপার না। সো চলো আমরা ডেল ইউ ডেল এক্স করে নিই, ডেল ইউ ডেল এক্স করে নিই, ডেল ইউ ডেল এক্স করলে কত হবে, এক্স এর সাপেক্ষে করলে হবে 6y মাইনাস 2 দুগুণে 4 এক্স 4 এক্স, ঠিক আছে, 6xy মাইনাস 4 এক্স, ডেল ইউ ডেল এক্স করলে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু হচ্ছে ভি, না ডেল ইউ ডেল এক্স, সরি সরি সরি, এটা পেলাম। এবার আমাদের কন্টিনিউটি ইকুয়েশন কি বলছে, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা এখান থেকে পাবো কি, ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল এক্স। চলো এবার মাইনাস আমরা যদি লিখে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস 6y প্লাস 4x, তাহলে ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস 6y প্লাস 4x, এটা আমরা এখন উপরে লিখে দিই, তাহলে আমরা পাচ্ছি যে ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6y প্লাস 4x। এবার যদি সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলেই হয়ে যাবে, তাহলে ডেল ভি আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, মানে এদিকে হচ্ছে ডেল ভি, সরি ডেল ভি ইকুয়াল টু
माइनस सिक्स वाई प्लस फोर एक्स इंटू এটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে ভি, আর এদিকে কি পাবো ওয়াই যদি করি তাহলে হচ্ছে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার, সিক্স ওয়াই আছে ওয়াই বলে ওয়াই স্কোয়ার বাই টু, ওকে, প্লাস ফোর এক্স এস এক্স ওয়াই, ঠিক আছে, ফোর এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে তিন, তাহলে দা আনসার 4xy minus 3y square. 4xy minus 3y square. The D is the answer. 4xy minus 3y square. ঠিক আছে? আচ্ছা, এগুলো করতে আমি এটা বারবার করে বলে দিচ্ছি, এই অঙ্কগুলো করতে গিয়ে হয় কি বোর্ডে করছি তো মানে খাতায় প্রেরণ করি না, অনেক সময় কোনো একটা জিনিস হয়তো চোখ থেকে মিস হয়ে যায়, তোমার দিকে দিকেও লক্ষ্য করে পড়াচ্ছি এদিকেও লক্ষ্য করছি, প্রত্যেকে কিন্তু ভুল কিন্তু হয়। সো আমি যেটা বলতে চাইছি যে কিভাবে করছি, তো তোমরা খাতায় করো, যদি ধরো এই অপশনটা না হয় ধরো হতে পারে আমার কোথাও ভুল করে করতে, কারণ ইন্টিগ্রেশন কোথাও কোথাও দেখতে গিয়ে ভুল হতেই পারে, সো তোমরা কিন্তু নিজের করো, এটা আনছি কিনা দেখে নাও, চেক করে নাও, বাট দ্য প্রসেস অফ দ্য সলভিং দ্য প্রবলেম ইজ দিস। আই হোপ আই এম নট ক্লিয়ার, ওকে, সো এটা হচ্ছে আনসার। অ্যান্ড এবার এই চ্যাপ্টারটা আমরা এখানেই ক্লোজ করব, এই চ্যাপ্টার থেকে মূলত এই ধরনেরই প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম, আশা করি এই চ্যাপ্টারে কোনো অসুবিধা নেই, এবং আজকের পর তোমার অন্ততপক্ষে পিএসসি তে এক থেকে দুই নম্বর শিওর পাবে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পর এক থেকে দুই নম্বর তোমার পিএসসি তে আরামসে আসবে, ঠিক আছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে, তাহলে আমার ভালো লাগবে ক্লাস করাতে, এইটুকুই আর কিছু না। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।